ঘরে বসে দুগ্গা দেখা, আগরতলা সহ অন্যান্য জেলার পুজো সরাসরি দেখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আগরতলা শহর থেকে শুরু করে রাজ্যের নানান যে মহকুমাগুলো রয়েছে সেখানকার যে বিশেষ পুজোগুলো রয়েছে আপনাদের সামনে কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু নবমীর, মহানবমীর আজকের এই দিনে দেখতে পাচ্ছেন। আমরা বিলোনিয়া থেকে শুরু করে উদয়পুর এবং এই মুহূর্তে পৌঁছে গেছি কৈলা শহরে। আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার রয়েছেন সেখানে এবং কৈলা শহরের শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো, সেই পুজোই কিন্তু আমরা আপনাদের সামনে সরাসরি এই মুহূর্তে তুলে ধরব। অয়নের কাছে যাব এবং অয়নের কাছ থেকে জানার চেষ্টা করব এই যে শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির আজ এই পুজো, এই পুজোকে কেন্দ্র করে কি বিশেষ প্রিপারেশন তাদের রয়েছে এবং তাদের যে প্যান্ডেল এবং মূর্তি কি থিমের উপর বেস করে বানানো হয়েছে, দর্শকের সংখ্যা এই মুহূর্তে কেমন রয়েছে সেটাও জানার চেষ্টা করব। অয়ন, আপনারা দেখতে পাচ্ছেন কৈলা শহরে শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং তার পাশাপাশি অবশ্যই জানিয়ে রাখি দর্শক বন্ধুদের যে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু গোটা রাজ্যের যে পুজোগুলো রয়েছে যেখানে খুব সুন্দর থিমের উপর বেস করা হয়েছে বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে, সেই পুজোগুলোকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে, স্মারক সেরা সম্মানে পুরস্কৃত করা হয়েছে। তার মধ্যে অবশ্যই শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো কিন্তু একটা রয়েছে। আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার রয়েছেন কৈলা শহর থেকে, সরাসরি তুলে ধরছেন আজকের এই পুজোর যে চিত্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা প্যান্ডেলের অর্থাৎ বাইরের যে চিত্রগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। নিউজ ভ্যানগার্ডের যে পুরস্কার দেওয়া হয়েছে নিউজ ভ্যানগার্ড এবং বালাজি ডিজিটাল টেলিকমের পক্ষ থেকে শারদ সেরা সম্মান 2022 শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে তুলে ধরা হয়েছে, দেওয়া হয়েছে এই পুরস্কার। এবং বাইরের দিকের কথা যদি বলি, আমরা বাইরের যে চিত্র আমরা লক্ষ্য করতে পারছি, প্যান্ডেলের যে চিত্র আমরা লক্ষ্য করতে পারছি, প্যান্ডেলের যে ভাস্কর্য লক্ষ্য করতে পারছি খুব সুন্দরভাবে কিন্তু সেটা দেখানো যাচ্ছে। আমি অয়নকে বলবো একটু ক্যামেরাটা চতুর্দিকে ঘুরিয়ে দেখানোর জন্য এবং যদি সম্ভব হয় যারা সাধারণ দর্শকরা রয়েছেন, দর্শনার্থীরা রয়েছেন, আমরা খুব ভিড় কিন্তু দেখতে পাচ্ছি সেখানে, সেই ভিড়ের মধ্যে যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার সুযোগ হয় সেটাও করতে, এবং তার পাশাপাশি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটাও কিন্তু শোনা যাচ্ছে। বিভিন্ন ক্লাবগুলো রয়েছে মহকুমা থেকে শুরু করে রাজধানী আগরতলার যে ক্লাবগুলো রয়েছে, দুর্গাপূজার চার দিন তারা কিন্তু নানান আয়োজন করে থাকেন, তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই সাধারণ মানুষকে জানার তো একটা বিষয় রয়েছে, তার পাশাপাশি নিত্য নতুন থিম থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে দর্শনার্থীদের দৃষ্টি কারা অবশ্যই কিন্তু একটা বিষয় রয়েছে। আমরা গোটা এলাকাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে প্যান্ডেলটা করা হয়েছে প্যান্ডেলের যে বিস্তৃতি রয়েছে তা দেখতে পাচ্ছি এবং সেখানে শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো তার যে থিম তুলে ধরা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, বাইরে থেকে শুরু করে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ত্রিশূল দিয়ে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং যে দুর্গার যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটাও কিন্তু আমরা এক ঝলক দেখলাম। আমি অয়নকে আবারও বলবো যে দুর্গার যে প্রতিমা রয়েছে, দুর্গা মার যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটা যদি আরও একবার তুলে ধরার চেষ্টা করা হয় এবং কি থিমের উপর বেস করে বানানো হয়েছে সেটাও যদি একটু তুলে ধরার চেষ্টা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে এবং খুব সুন্দরভাবে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে রয়েছেন সেখানে, দুর্গা প্রতিমাকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে। আপনারা কৈলা শহর থেকে শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গা পূজা সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু মায়ের মূর্তিকে সাজানো হয়েছে এবং যেটা বোঝা যাচ্ছে বাঁশ বেতের যে শিল্প রয়েছে সেটার মাধ্যমেই দুর্গা প্রতিমাকে কিন্তু তুলে ধরা হয়েছে। বাইরের যে কারুকার্য ভাস্কর্য লক্ষ্য করা যাচ্ছে সেই ভাস্কর্যের মধ্যেও কিন্তু গোটা প্যান্ডেল জুড়ে
যারা শিল্পীরা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমেই সেজে উঠেছে শ্রীরামপুর সংহতি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই। হ্যাঁ অয়ন, শোনা যাচ্ছে এই মুহূর্তে তোমার সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, যারা রয়েছেন দর্শনার্থীরা তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব হবে? আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম কৈলা শহর থেকে সরাসরি শ্রীরামপুর সংহতি সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো করা হয়েছে এবং মায়ের যে মূর্তি খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার ছিলেন এতক্ষণ আপনাদের আমাদের সঙ্গে এবং সরাসরি কৈলা শহর থেকে কিন্তু আপনারা আজকে দেখলেন দুর্গা পূজা। রাজধানী আগরতলায় বৃষ্টি চলছে, বৃষ্টির জন্য অনেকেই হয়তো আমরা বাড়ি থেকে বের হতে পারিনি, কিন্তু তারপরেও নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ নিবেদন ঘরে বসে দুর্গা দেখার মাধ্যমে আপনাদের টিভি স্ক্রিনের মধ্যেই শুধুমাত্র আগরতলা শহর নয়, রাজ্যের যে বিভিন্ন মহকুমাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিরকম দুর্গাপূজা হচ্ছে সেটা তুলে ধরলাম আজকে আপনাদের সামনে। এখনকার মতো আজকের এই নিবেদন এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।